আসসালামু আলাইকুম টেকনিক ইজেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার আদর্শ জীবন চরিত্রের মধ্যে দ্বিতীয় পর্বে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম শৈশব ও কৈশোর তো প্রথমে আমরা দেখে নিব রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্ম ও শৈশবকাল হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ক্রয়েশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমরা এটা মনে রাখবো রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বিখ্যাত ক্রয়েশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আব্দুল্লাহ তার দাদার নাম ছিল আব্দুল মুতালিম তার মাতার নাম ছিল আমিনা তার নানার নাম ছিল ওহাব রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জন্মের পর তাকে তার দুধমা অর্থাৎ হালিমা আল্লাহ তালা আনহা কাছে লালন পালন করা করেছিলেন আর যেহেতু জাহেলি বা আরবদের বা কুরাইশ বংশের একটা প্রথা ছিল যদি কোনো কুরাইশ বংশে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার ধাত্রী মা হিসেবে তাকে লালন পালনের জন্য নিয়ে যাওয়া হতো তো ঠিক এইভাবেই বনু সাদ গোত্রের বেদুইন মহিলা ছিল এই সাদিয়া বা তার দুধমাতা হালিমা তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি তার বাড়ি নিয়ে যান তো তাকে লালন পালন করেন এছাড়াও আমরা দেখেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই শৈশব কাল থেকেই অন্যের প্রতি বা অপরের প্রতি যে ইনসাফ বা ত্যাগ সেই সম্পর্কে রাসুল্লাহ আলাইহি সাল্লাম তার একজন দুধভাই ছিল নাম আব্দুল্লাহ এই দুধ ভাইয়ের জন্য অর্থাৎ তার ধাত্রী হালিমার তিনি একটি স্তন পান করতেন আর আরেকটি স্তন তার দুধভাই আবদুল্লার জন্য রেখে দিতেন এটা থেকে দৃশ্যমান হয় যে তিনি ছোটোবেলা থেকে বা শৈশবকাল থেকেই তিনি অন্যের প্রতি বা অপরের প্রতি যে ইনসাফ বা ত্যাগ সেটা স্বীকার করেছেন তো যখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম তার ধাত্রিমা হালিমার কাছে পাঁচ বছর পর্যন্ত লালন পালন হওয়ার পরে তিনি তার মা আমিনার কোলে ফিরে আসেন তো আমরা জানি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছিলেন তার মাতা অর্থাৎ আমিনা তাকে লালন পালন করলেন যখন রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের বয়স ছয় বছর হলো তখন রাসুল্লাহ সাল্লি সাল্লামের মাতা আমেনা তিনিও ইন্তেকাল করলেন তো এবার এখন অবস্থায় রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম তিনি তার দাদা আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হতে থাকলেন আব্দুল মুতালিব তাকে খুব স্নেহ যত্নে লালন পালন করলেন এতিম মোহাম্মদ আলাইহি সাল্লামকে কিন্তু আল্লাহ রাসুলের কপালে তার দাদার আদরও বেশিদিন থাকলো না অর্থাৎ যখন রাসুল্লাহ সাল্লি সাল্লামের বয়স আট বছর হলো তখন তার দাদা আব্দুল মোতালেবও ইন্তেকাল করলেন অর্থাৎ রাসল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তার এই শৈশব জীবনটি এইরকম দাদা মাতা কে অর্থাৎ এইভাবে তার বিয়োগ অর্থাৎ মাতৃবিয়োগ এবং দাদার যে পরলোক গমন এইভাবেই তার শৈশবকাল কেটেছে পরবর্তীতে রাসল্লাহ সাল্লাহ সাল্লাম যখন একাকিত্ব তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তার দায়িত্ব গ্রহণ করলেন তার চাচা আব আবু তালিম তো এখন আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের কৈশোর জীবন সম্পর্কে জানবো রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি কৈশোরে যেহেতু তার দাদা আবদুল মোহালেম তাকে তার ইন্তেকাল করার পরে তার চাচা আবু তালেম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে নিজ সন্তানের সন্তানের দায়িত্ব নিয়ে লালন পালন করতে থাকলেন যেহেতু আবু তালেবের আর্থিক অবস্থা অনেকটা খারাপ ছিল তাই আবু তালেব তালেবের এহন অবস্থা বা আর্থিক অবস্থা দেখে রাসোল্লাহ সাল্লাই সাল্লাম তিনি চাইলেন না যে কারো গলগ্রহ হয়ে থাকা অর্থাৎ অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকা তাই রাসোল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তিনি শৈশবে মেষ জড়াতেন অর্থাৎ রাখালদের সাথে তিনিও মেষ চড়াতেন যেহেতু আমরা জানি যে আল্লাহ রবুল আলামিন পৃথিবীতে যত নবী রাসলগণ পাঠিয়েছেন তাদের অধিকাংশকেই এই কাজ করিয়েছেন ঠিক তদ্রুপভাবে আমাদের নবী বা সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনিও এই মেষ পালনের দায়িত্ব পালন করলেন অর্থাৎ শৈশবে তার কাজ ছিল রাখালদের বা রাখালদের সাথে তিনি মেষ চড়াতে যেতেন তো আমরা জানি রাসুল্লাহ সাল্লা সাল্লাম রাখালদের মধ্যে যখন কোনো বিপদ বা কোনো ঝগড়া বাধত তখন তিনি বিচারকের ভূমিকা পালন করতেন আর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের এই যে বিচারক ভূমিকা পালন করা তার উত্তম যে ব্যবহার এতে সবাই মুগ্ধ হতো রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এক সময় তিনি ব্যবসার উদ্দেশ্যে তার চাচার সাথে অর্থাৎ তার চাচা আবু তালিবের সাথে সিরিয়াতে যান তো সিরিয়াতে যাওয়ার সময় তার চাচা এবং যেহেতু আবু তালেব এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন সিরিয়াতে যাচ্ছিলেন আমরা জানি একটি জায়গার নাম হচ্ছে ওই সাহাবি গাছ বৃক্ষ বলে একটি গাছকে আরবে উল্লেখ করা হয় তো রাসূলুল্লাহ সাল্লাহ আল সাল্লাম যখন ওই গাছের নিচে এবং তার ব্যবসার কাফেলার সবাই যখন গাছের নিচে আশ্রয় নিয়েছিল তখন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখে বুহাইরা নামক আমরা এই নামটি মনে রাখব বুহাইরা এই বুহাইরা নামক একজন পাদ্রী অর্থাৎ খ্রিস্টান ধর্মযাজক এই বুহাইরা পাদ্রী সে কি করলো রাসল সাল্লাহ আলি সাল্লামকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করলো ভবিষ্যৎবাণীতে সে বলল ইনি সর্বশেষ নবী আর একে কাফেররা অর্থাৎ সেই জামানার নবী হিসেবে যেহেতু কাফেররা বা এর ক্ষতি করতে পারে তাই একে মক্কায় পাঠিয়ে দিন তখন হযরত আবু তালেব তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের এই ভবিষ্যৎবাণী শুনে তাকে সিরিয়া থেকে তাকে অর্থাৎ এই মক্কায় পাঠিয়ে দিলেন তো রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সিরিয়া থেকে ফিরে এসে তিনি দেখলেন যে আরবের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে মূলত আমরা জানি যে এই যুদ্ধটি মূলত বলা হয়ে থাকে অন্যায় সমর বা হার্বোল ফিজর তো এটা আমরা মনে রাখবো এই যুদ্ধকে হারবোল হারবোল ফিজার তো হার্বল ফিজার শব্দের অর্থ হচ্ছে অন্যায় সমর বা অন্যায় যুদ্ধ অন্যায় সমর তো এটাকে কেন অন্যায় সমর বা অন্যায়ভাবে যুদ্ধটি বলা হয় বা ফিজার বলা হয় আমরা জানি এই যুদ্ধটি বনু গোত্রের মধ্যে এই বনু কাস গোত্র তারা কি করেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বংশ যে কুরাইশ বংশ এই কুরাইশ বংশের ওপরে চাপায় দেয় তো এই যুদ্ধটি মূলত হয়েছিল জুয়া খেলা অর্থাৎ ওকাস ওদের যে বার্ষিক যে মেলা বা বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা ছিল এই ওকাস মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে এই একটি যুদ্ধ বাদে আর এই যুদ্ধে কাজগোত্র তারা কি করলো অন্যায়ভাবে কুরাইশ বংশের ওপরে এই যুদ্ধের ভার চাপিয়ে দিল এতে যুদ্ধের এই দীর্ঘ পাঁচ বছর ধরে অর্থাৎ এই হারবুল ফিজার দীর্ঘ পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে এই যুদ্ধটি সংগঠিত হয় যদিও রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যুদ্ধে সক্রিয় বা তৎপর ছিল না কিন্তু তা এই যুদ্ধের বিভীষিকা তিনি পর্যবেক্ষণ করেছিলেন আর এতে যেহেতু তিনি একজন নবী তার মন কোমল মন আতকে ওঠে আর তিনি যেহেতু এই যুদ্ধে অনেক ব্যক্তি আহত নিহত হয়েছিল তাই এই আত্মদের বা আহত নিহতদের তিনি বিভিন্ন রকম সেবামূলক কাজ করেছিলেন তো রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এই কৈশোর বয়সে অর্থাৎ যখন তার বয়স ছিল বারো বছর এই বারো বছরের তিনি ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন আর তিনি এই বারো বছর পর থেকে অর্থাৎ এই কৈশোরের সময় তিনি কি করলেন তিনি মানুষদেরকে এই যুদ্ধ বিগ্রহ থেকে বিরত রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে যে আমরা জানি হিলফুল ফুজুল। আমরা মনে রাখব একটি পদক্ষেপের নাম হচ্ছে হিল ফুল ফজুল তো এই হিলফুল ফজুল শব্দের অর্থ হচ্ছে শান্তিসংঘ শান্তিস কেন বলা হচ্ছে এটাকে শান্তিসংঘ বলা হচ্ছে এই জন্য যে এটি সেই যুদ্ধের অর্থাৎ ওকাজ মেলায় যে যুদ্ধ হয়েছিল বা হার্বুল ফিজারের যে বিভীষিকা বা ভয়াবহতা এই ভয়াবহতা লক্ষ্য করে রাসুল্ল সাল্লিয় সাল্লাম তিনি একটি সংগঠন করলেন তো কাদের নিয়ে সংগঠন করলেন যারা শান্তিকামী উৎসাহী একদল যুবকদের নিয়ে তিনি এই সংঘবদ্ধ হয়ে একটি করলেন সংগঠন করলেন আর এই সংগঠনের নাম দিলেন হিলফুল ফজুল বা শান্তি সংঘ তাহলে আমরা দেখেছি যে যে কোনো উন্নয়নমূলক সেবামূলক কাজ করার জন্য একটি সংগঠনের প্রয়োজন আমরা আমাদের মধ্যেও আমরা দেখেছি যে বিভিন্ন রকম উন্নয়ন বা সেবামূলক সংগঠন আছে যারা মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে তো আসলে এই সংগঠনটি একটা যে কোনো এর জন্যই অত্যাধিক গুরুত্বপূর্ণ তো রাসুল্ল সাল্লাহ সাল্লাম পরিশেষে এই সংগঠনের যেহেতু তিনি পদক্ষেপ নিলেন এবং এই সংগঠন তৈরি করলেন উৎসাহী যুবকদের নিয়ে আর এই উৎসাহী যুবকদের নিয়ে তিনার কাজ হচ্ছে অর্থাৎ এই হিলফুল ফুজুলের কাজ ছিল কি আর্তদের সেবা করা অর্থাৎ যারা আহত হয়েছে তাদেরকে সেবা করা এরপরে অত্যাচারীকে প্রতিরোধ করা যারা অত্যাচারী তাদের প্রতিরোধ গড়ে তোলা এছাড়াও তিনি বিভিন্ন জুলুম বা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই হিলফুল ফজুলের মধ্যে আরও অনেকগুলো বিষয় বা অনেকগুলো কাজ এর মধ্যে করেছিলেন তো এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে রাসল্লাহ আলাইহি সাল্লাম তিনি মানুষের জন্য একজন শান্তির দূত তিনি মানুষকে সবসময় শান্তির পথ দেখিয়ে গেছেন রাসল সাল্লাহ আলাই সাল্লাম তিনি কখনও অন্যায় বা খারাপ কাজে কাউকে উৎসাহিত করেন নাই এবং নিজেও এই কাজ করেন নাই রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি সবসময় মানুষের মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য দোয়া এবং আল্লাহর কাছে সবসময় এই বিষয় নিয়েই কান্নাকাটি করেছেন যে মানুষ কিভাবে মুক্তি পায় তিনি সবসময় এই বিষয় নিয়েই চিন্তা চেতনা করতেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা রসুলুল্লাহ সাল্লি সালামের জন্মকাহিনী জানলাম রাসুল্লাহ সাল্লা সাল্লামের শৈশব ও কৈশোর সম্পর্কেও জেনেছি তো আশা করি এই পাট পর্বটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক ও কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা